বন্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় 30 জন সরকারি কর্তাকে গুলি, নির্দেশ দেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গোটা ঘটনা সামনে আসতেই আটকে উঠেছে গোটা বিশ্ব। কিম জং উন, উত্তর কোরিয়ার কিম জং এর একনায়কতন্ত্রের কথা প্রায় সকলেই জানেন। তার কঠোর শাসন নীতির কথা অজানা নয় কারো, জানিয়ে রয়েছে বহু বিতর্ক। এসবের মাঝেই এবার সামনে এলো কিমের আরেক কীর্তির কথা। বিভিন্ন সংবাদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী উত্তর কোরিয়াতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে মৃত্যু হয় কয়েক হাজার মানুষের, ঘর ছাড়া হন বহু মানুষ, ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যান কিম। বন্যা বিধ্বস্ত এলাকায় গিয়ে কৃষকদের সাথে জলের মধ্যে নেমে কথা বলতেও দেখা যায় তাকে। স্পিড বোর্ডে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। জানা গেছে ভয়াবহ বন্যায় বহু মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতির কারণে 30 জন সরকারি কর্মীকে হত্যার নির্দেশ দেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক। বন্যায় মৃত্যু মিছিল রুখতে না পারার অপরাধে তার নির্দেশে এমন কাণ্ড ঘটানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিবেশী রাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। রিপোর্টগুলিতে বলা হয়েছে কিমের মতে ওই কর্মীরা চাইলেই নাকি প্রাণহানি ক্ষয়ক্ষতি রুখে দিতে পারতেন, কিন্তু তা করতে অপারগ হওয়ার কারণে তাদের শাস্তির বিধান দেন কিম। ওই সংবাদ সূত্রে দাবি করা হয়েছে গত আগস্ট মাসে কিমের নির্দেশ পালন করা হয়েছে, 30 জন সরকারি কর্মচারীকে হত্যা করেছে উত্তর কোরিয়ার সরকার। যেহেতু প্রশাসনের সর্বক্ষেত্রে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখে, তাই শুরুতে এই খবর প্রকাশ্যে আসেনি। এই প্রসঙ্গে উল্লেখ্য, গত জুলাই মাসে উত্তর কোরিয়ায় বিদেশি নাটক দেখার অপরাধে প্রকাশ্যে গুলি করে খুন করা হয় 30 জন কিশোরকে। ঘটনার কথা প্রকাশ্যে আসার পর শিউরে উঠেছে গোটা বিশ্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।